নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল 3রা আগস্ট শনিবার 5 রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, প্রতিদিন আমি অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনার সামনে নিয়ে আসি এবং যে যে রাশির কথা আমি বলি, আপনার যদি রাশি থাকে আপনিও আগামীকাল হতে পারেন লাখপতি, হতে পারেন কোটিপতি। এবং আমি আপনাদের কাছে একটা বার্তা আমি দিতে চাই যে আপনারা যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি কেটে কেটে আপনারা ভিডিওটি দেখবেন না, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। কলিযুগে যে গ্রহটি লটারি, ফাটকা, শেয়ার বাজার, স্টক মার্কেট, এই সকল থেকে যারা যে অর্থ দিতে পারে সেটা হচ্ছে একমাত্র রাহু গ্রহ এবং শনি। আপনার জন্মকুণ্ডলিতে আগে বিচার করুন যে আপনার রাহু এবং শনি কেমন রয়েছে। রাহু যদি আপনার শুভভাবে অবস্থান করে, আপনার নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, আপনাদের 100% অর্থপ্রাপ্তি ঘটবে। প্রত্যেকে জয় শনি মহারাজের, জয় জয় বড় ঠাকুরের, জয় জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আগামীকাল শনিবার রয়েছে, আপনার চতুর্দশী তিথি রয়েছে এবং আগামীকাল 11টা মার্জনা করবেন। আগামীকাল সকাল 8:30 থেকে 10টা পর্যন্ত রাহুকাল রয়েছে। এই সময় আপনারা কোনো শুভ কাজ, ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। আর যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। দেখুন, অর্থপ্রাপ্তি সেটা আপনার লটারি থেকে হতে পারে, আপনার শেয়ার বাজার থেকে হতে পারে, ফাটকা থেকে হতে পারে, স্টক মার্কেট থেকে হতে পারে, কিন্তু বা আপনার দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো টাকা আপনি পেতে পারেন, আপনার হঠাৎ কোনো জায়গা থেকে আকস্মিক ধনবর্ষা হতে পারে, অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। তার আগে যারা আমার সাথে, আবারও বলছি, কনসাল্ট করতে চাইছেন, ভিডিও দেখছেন, কৌশিকদা অল্পের জন্য 2-1 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, অনেকে টার্গেট নাম্বার মিলিয়ে অনেকে কিন্তু অর্থপ্রাপ্তি হচ্ছে, কিন্তু তার ভাগ্যে অবশ্যই রয়েছে। তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন, আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। এর পাশাপাশি আপনারা প্রতিকার প্রতিবিধান, জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ অথবা হস্তরেখা আগে দেখিয়ে নিন যে আপনার ক্ষেত্রে কোন সময়টা আদর্শ রয়েছে। প্রথম যে রাশির আমি নাম বলবো আগামীকালের জন্য সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির আপনাদের যে টার্গেট নাম্বার, আপনাদের কালকে আগামীকালের টার্গেট নাম্বার সেটা হচ্ছে 2। আপনাদের শুভ সময় 10:35 থেকে 11:26 পর্যন্ত। দ্বিতীয় রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির টার্গেট নাম্বার 1, আপনাদের শুভ সময় 11:04 থেকে 11:55 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশি আপনার মহাসৌভাগ্যশালী রাশি, কন্যা রাশি।
কন্যা রাশির টার্গেট নাম্বার 7, আপনাদের শুভ সময় সকাল 10:50 থেকে 11:43 পর্যন্ত সময়টা শুভ। আর যে দুটি রাশির আমি কথা বলবো তার আগে আবারও বলি, যারা ভিডিওটি দেখছেন না দেখুন সেম রাশি লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু আপনার জন্মছকে কিন্তু এই অর্থপ্রাপ্তির যোগ থাকা কিন্তু দরকার। অনেকেই জানে না যে আপনার ক্ষেত্রে কখন রয়েছে, আপনার ফরচুনা নাম্বার কোনটা রয়েছে, তার জন্য আপনারা অবশ্যই একবার দেখে নিন জন্মছককে, কারণ অনেকে প্রচুর লটারি কাটছেন, অর্থ নষ্ট করছেন। এই টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা খুব আপনার রিসার্চ করে বার করা হয়, যদি আপনার জন্মকুণ্ডলিতে এই যোগটা থাকে অবশ্যই আপনার হবে। এবং আমি যে দুটি রাশির কথা বলবো তার মধ্যে আপনার রাশি যদি থাকে অবশ্যই আপনি হতে পারেন মহাসৌভাগ্যশালী রাশি। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 8, আপনার শুভ সময় সকাল 11:30 থেকে 12:28 পর্যন্ত। একদম শেষ রাশি মীন রাশি, মীন রাশির টার্গেট নাম্বার 4, আপনাদের শুভ সময় সকাল 10:55 থেকে 11:23 পর্যন্ত সময়টা শুভ। অর্থাৎ এই পাঁচটি রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং পাশাপাশি জন্মছককে অবশ্যই বিচার বিশ্লেষণ করুন। যাদের ক্ষেত্রে 2-1 নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে অবশ্যই আপনারা কনসাল্ট করুন। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনাদেরই চ্যানেল, আমি বারবার এই কথাটা বলি, অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করুন। ভালো থাকুন, ধন্যবাদ।